একটা মুরগি খাইছে বাবা, আমি তো বৃষ্টির আগে আমার মুরগি এখানে আরো দুটা খাওয়ার লাগে, আরো দুটা খাওয়াইলে সে এই সাপগুলো সচরাচর খাওয়ানো হয় না, আরো দুটা খাওয়ার লাগে। সাপটার নাম অরুণ, এইগুলো আর একটা সাপ আমার কাছে আসে দেয়ার মনোজন, দেয়ার মনোজনেরটা কিন্তু আনি নাই, আর এই দেয়ার মনোজনেরটা বাচ্চা উনিশশো ষাটটা ষাটটা বাচ্চাই বর্তমান আমার কাছে আসে। বাবাজি সাপগুলো ছাড়ি দেখেন, বাবার টাইমে একটা করে ঠিকানা একটা করে মোবাইল নাম্বার নিয়েছে, কেন নেবেন? যদি সব কারো বাড়িতে সাপ থাকে দয়া করে খবরটা জানাবেন, ধরে নিয়ে আসবেন। দুই নম্বর, সাপে কাটা রুগী না দেখাই কবর দিবেন না। তিন নম্বর, রুগী রাখার নিয়ে উপরে দিচ্ছে ভুল করবেন না, যখনই সাপে কামড় দিল তাড়াতাড়ি বাঁধন দিবেন, বাঁধন ছাড়া রুগীর চিকিৎসা হয় না। কথাটা কি বোঝা গেল বাবা? বোঝা গেল। কোথায় বাঁধন দিবেন, কীভাবে দিবেন, কথাটা বললে কি অন্যায় হবে? কথা বলে বাবাজি এদিকে লক্ষ্য করে, এই জায়গায় সাপে কামড় দিছে, ভুল করে কেউ এখানে বাঁধন দিয়ে, এই জায়গায় দুইটা হার আছে, দুই হারের উপরে বাদ দিলে বিষ ঠিকবে না, বাঁধন দিবেন এখানে। পায়ে কামড় দিছে এখানে বাঁধেন, মাথায় ঘাড়ে কামড় দিছে গলায় বাঁধেন না, পেটে মাথায় কামড় দিছে জোর বাঁধার জায়গা নাই, যে কোনো হাত ধরে পাওনা পারলে একটা আঙুলি বাঁধবে, কিছু রক্ত ভালো আসে চিকিৎসা আমার কাছে আসে, আমি নিজে পরিচালন করে সাপে সাপে দেখেছিলাম। এখানে দাঁড়াইছি খেলা দেখাবো, সালাম দেখুন ভুল করবেন না, এই সাপে কামড় দিছি জোর বাঁধতে পারেন নাই, বিষ মাথায় উঠে গেছে, নাক মুখে ফুটে উঠেছে, বাঁধন দিলে কামড়ে, তার বাড়িতে গেলেও চিকিৎসক এটাকে ভালো বিশ্লেষণ বাঁচাইতে চান। একটা গাছের নাম করে দিই, দেখেন জঙ্গলে পাওয়া যায়, টান দিয়ে তুলে খাওয়াই দিন, সাথে সাথে খাওয়াইতে পারবেন, একটু গাছ লাগাইয়া দেন, দুই মিনিটে বিষ নামাবে, চতুর্দিকে কালো রক্ত নামাবে, ঠান্ডা পানি দিয়ে না গরম পানিতে করেছে। গাছটার নাম বলি, দেখেন জঙ্গলে পাওয়া যায়, এই সাপ বেজির গায়ে কামড় দিলে বেজিতে গাছ খায় বেশি পানি করে, গাছটার টান দিয়ে তোলেন, আপনি কাছে রাখেন, যতদিন দুনিয়ার মুখে বাইশে আসে সাপের ঘাড়ে পাড়া দিয়ে আসে, একটা করে ফলাইছেন কামড় দিতে পারে। অনেক মানুষের এই সাপের বাতাস লাগে না বাবা, গাছটা সাথে রাখেন, আজ গন্ধে সাপের বাতাস লাগে, ঘরে রাখেন, ঘর মুন্ড হারাম জোগাড় জাত করে নিয়মিত ভাবে করে গেড়ে রাখেন, ওই ঘরে রুই পোকা থাকে না, এক দুটো গাছ কাছে আসে বাড়িতে ছেলে মেয়ে বিষ্ণায় মুচিয়ালা ফেঁকা দিয়ে যায় কুমোরে বাঁধে নাই, অনেকের সপ্তদোষ কুমোরে বাঁধে না, আজ বলব গাছ দেখবে রমণী মহলে বাহাদুরি করে যায় সারা রাত্রি নয়, সায়েন্স মতো বলে পুরুষের শেষ পর 18 মিনিট, আমার মতো পুরুষ পরে না 2 মিনিট, ওই ভদ্রলোককে চ্যালেঞ্জ করি ঘড়ি ঘড়ি 18 মিনিট, 18 মিনিটের আগে কোনো পুরুষ 1 কিলোমিটার আউট করতে পারলে 200 টাকা পুরুষ লাগবে, পারবেন বিশ্বাস করি না, আমার সামনে দাঁড়ান আমি সবটা দেখতে যাই, একটু খেলা দেখ, নতুন একটা সাপ ছেড়ে দিতে বাবা, একটা সাহসী ছেলে এত আমার কাছে, একটু খেলা দেখাই, আয় তো বাজান, একটা সাহসী ছেলে আছে, আসো তো বাবু, আসো, ভয় নাই আমার কাছে, যার যার সামনে দিয়ে পিসিগুলো একটু বসাইয়া দেন তো, নাহের ভাই একটা যদি উঠা দেন, উঠা দিয়ে বসাইয়া ওই সাবানার বাপ, নাগিনী সাপিনী নাগিনীর বাচ্চা, ফুসফুস করবি না, বেদির সাথে পারবি না, বাবা একটা গাছ তুলতো, একটা গাছ তুলে গাছটা আমি যা বলেছি আসে,
আপনাকে এত করে গাছ দেবো সবাই খেতে পারবেন, এত করে গাছ দেবো সবাই খেতে পারবেন, এখন বাবা সাত করে কিছু কইছে কয় নাই, আর করবো না জীবনেও করবো, অনেকেই মনে মনে ভাবছেন সাপের বুঝি দাঁত ভেঙে গেছে, দাঁত নাই আসে না না এই দেখে সাপের বিষ কোথায় দেখে, এই যে বিষের তৈরি, এটাই বিষের তৈরি, এই জায়গাতে বিষ বাড়ি হয় দেখেন তো, দাঁত আছে আসে রে বাবা, এই দেখ এখন যেটা সেরে দিবে পুষ্পগুলো আসছে পুষ্পাস যাই উত্তর পারে কি বুঝেছেন, বুঝে বুঝে নাগিনী সাপিনী বলবেন ভাই একটু গাছ আমাদেরকে দিবা না দেব, হাজার হাজার মানুষের আত্মরক্ষার্থে চল্লিশ বছর যাবো দেখো গাছ আমি দিয়ে থাকি এখানে, তুমি গাছটা চল্লিশ বছর মাগনা দিছি বাবা, এই জায়গায় মাগনার কথা বলবো না, আমি যদি এখানে মাগনার কথা বলি পোলা বান্ধবা ঠান্ডা করবো খেতা উল্লাস তিলে গিলি করবো, বলবেন দিবা না দেবো ঠিক একটু ঘর্ষণের মাধ্যমে দেবো, বলবেন কার হাতে, আপনারা এখানে এতগুলা লোক দাঁড়াইছে এতগুলা লোকের মধ্যে আমি একটা তেলদার ইমানদার ব্যক্তির কাছে পাঁচটা টাকার আবদার করবো, এই সাপগুলোকে মাছ খাওয়াবো কলিগুলাকে দুধ খাওয়াবো, যেই পাঁচটা টাকা দেন দিয়ে দোষ দেবেন না জায়গায় দাঁড়াবে, খুচরা টাকা নেই পাঁচশো টাকার নোট ভাঙ্গায়া পাঁচশো টাকার নোট, আসেন কোনো বাবাজি আসেন কোনো ভাই, এতগুলা লোকের আপনি যে সাপটাকে বাই করি ভালোবাসেন ভালোবাসেন, আগে ডাকতে দেওয়া বন্ধ করা নই আগে বসেন, আই যা কামড় দিস না কিন্তু হারাম চাষা, আচ্ছা বাপ হা আচ্ছা বাপ ভালোবাসেন নাকি ভালোবাসেন, হাতে মাটি নেন মাটি হ্যাঁ ওই তো ভালো আর মাটি একই ভাই আমার সাথে পারবি আগে বন্ধ করে নইলাম জানি না যাইতে পারে, আপনি যদি ভাই টাইগার বাইরে কোদার কসম করে কইতেছি ভাই যাব, আপনি যদি টাইগার বাইরে যাব যে কোনো একদিন একদিন মারা যাবেন, এর জন্য কেউ দায়ী থাকবে না, কি যাইবেন না জানেন না কিন্তু সাপ ধরা মন্ত্র জানেন জানেন না কোন সাপ, আমি তোর বাপ আমি তোর বাপ, দুলাভরা দিলাম দুলাভরা দিলাম চুপ করে থাক বললাম ভাই কি করলেন, ওই ভাই সামনে দাঁত নাই বসে বের হওয়া গেছে, আগে ডাক্তার দিয়ে বন্ধ করে নই আপনি জানি পলায়েন না ঠিক আছে পলায়েন না, আপনার গলায় পেশা দিয়ে মাছ খাই দিয়ে কিন্তু সাপ আছে না আছে, সাপের গায়ে আছে পশম কিন্তু আছে না এখন তো ভাই আছে না আছে, ভাই কথা বলো ভাই কথা বললে না ভাই বউবা ধরে গেছে কথা বললে ভাই চেয়ে বসে নি মুন্না ভাই মনে করেন না যে টাকা পয়সা লাগবো নি বেশি কথা না, আমি যাকো তাই বলো তুমি সাপটার নাম হলি বাতাসখালী সাপ ঠিক আছে, আমি জেমকা বলবো যে বাই করেন জেমকা বাই করবেন, হ্যাঁ যে নাকি নেশের বাই টুটি চলে যান আবার জানি বাড়ি টাড়ি দেন না বাড়ি দিবেন না দেন না কিন্তু
ছাত্রের মধ্যে বালুটা ছিটে দেব পাহাড়িয়া পাহাড়িয়া।